আজিঠার ভাজপার দুইদিনিয়া পরিবর্তিত রাজ্য কার্যকারিণী বৈঠক আরম্ভ হয়েছে। পুরীরে আয়োজিত রাজ্য কার্যকারিণী বৈঠকর উদ্ঘাটন করেছেন ভাজপা রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা। বৈঠককে সম্বোধন করে নড্ডা কহিছেন, সংকল্পপত্রে যা বি রয়েছে গোটি গোটি সবু পূরণ করা যাব। ওড়িশার সেবা করা সুযোগ দেওয়ার ওড়িশাবাসীকে ধন্যবাদ জনাইছেন জেপি নড্ডা। অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের পদ্ম ফুটাই কর্মীকে মধ্য ধন্যবাদ জনাইছেন। ভাজপা কার্যকারিণী বৈঠক 20 তারিখ সন্ধ্যা পর্যন্ত চলিব। বৈঠকরে মুখ্যমন্ত্রী সমেত সবু মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কেন্দ্রমন্ত্রী প্রমুখ উপস্থিত রহবে। বৈঠকরে রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক সরকার জনকল্যাণ কার্যক্রম সম্পর্কে চর্চা হওয়া সহ আগামী রণনীতি প্রস্তুত করা যাব। ধন্যবাদ দেলে কি যে প্রকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লাগি পাটি করে যে প্রকার ওড়িশার ভারতীয় জনতা পার্টির সরকার আনবা গড়া যে কাজ করেছেন তাপাই সমস্ত ধন্যবাদ বি দেলে এবং আগামী দিনে আমমানকু যে আমি সরকারে অছু আমি বি সে পরামর্শ দেলে কি যা নির্বাচন ইস্তাহারে আমি যা যা লোককে প্রমিস করেছু কিংবা সে কার্যকু আমি করি করি লোককে যোগাই দেবার অছি, খালি কথারে সেটা রহু ন রহি যাও, তাকু কার্যরে পরিণত করিবা। ওড়িশা রাজ্যের 24 বর্ষ পরে ভারতীয় জনতা পার্টির সরকার শ্রী মোহন মাঝিজীঙ্ক নেতৃত্বে আরম্ভ হয়েছি। আমি সমস্তে বহুত আশাবাদী, যে সব ম্যানিফেস্টোরে লেখা হয়েছিল নিশ্চিত ভাবে আগামী দিনের পূরণ করা যাব। এটা কুহাগলা গরিব শোষিত বঞ্চিত পীড়িত যে যোগী অনেক যুববর্গর প্রতিনিধি মহিলা সমস্ত সুন্দর ভাবে লোক কল্যাণকারী কার্য হো, এইটা হি আদরণীয় নড্ডাজী আম সমস্ত উপদেশ দিয়েছেন। আম সমস্ত মিশিকি ওড়িশাবাসীকর কল্যাণপ কাজ করবার আছে। প্রথম থরপাই রাজ্য কার্যকারিণী বৈঠকের মানব রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা জি আসিলে এবং সে আমাকে মার্গদর্শন দিয়েছেন কিভাবে ভাবে রাজ্যের সংগঠনকে আগুক বড়াই পড়ব, কিভাবে ভাবে লোক সহিত রহি লোক কাম করা পড়ব এবং আগু মধ্যে অনেক কার্যক্রম অনেক আলোচনা রহব, কিভাবে ভাবে সংগঠনকে অধিক সুদৃঢ় করা যাইপার, যে প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশন সময় যে ম্যানিফেস্টো লা তাকে কিভাবে ভাবে আমি পাাল করবু এবং অন্যান্য অনেকগুড়ি আলোচনা আজ রয়েছে। পুরীর ক্যামেরাম্যান সুনীল জেনা সহ তুষার রঞ্জন নায়কঙ্ক রিপোর্ট, ধরিত্রী লাইভ।